वेलकम टू कुक बुक ट्रिक। आज बनाबो चिली फिस। चाइनीज फ्राइड राइस बा परोटार संगेओ सार्व करते पारें, ताछाड़ा स्टार्टार हिसाबेओ बनिए निते पारें। आज आमी एखाने देखाबो डीप फ्राई ना करे रेस्टुरेंटेर स्वादे चिली फिस केमन भावे बनानो जाए। चिली फिस बनानोर जोन्नो प्रथमे आमी 350 ग्राम बोनलेस फिस नियेछि। आमी एखाने भेटकी माछेर फिलेट निये एरकम छोटो छोटो किऊब साइजे केटे नियेछि। एबार आन्दाज मतो लवण, हाफ चामच कर्नफ्लोर, हाफ चामच मयदा, हाफ चामच आदा रसुन बाटा, दू चामच पातिलेबुर रस, हाफ चामच सया सस, एक चामचो दीते पारें, एक चामच सादा तेल ओ 1/4 टेबिल स्पून गोलमरिचर गुड़ो छड़िए दिलाम। एबार भालो करे माखिए 10-15 मिनिटेर जोन्नो मैरिनेट करे नेब। माछके खूब बेशी मैरिनेट करार प्रयोजन हय ना। एबार एकटा ससेर मिक्सचार बानिए नेब। दू चामच टमाटो सस, दू चामच रेड चिली सस, दुई थेके आड़ाई चामच सोया सस, एक चामच भिनेगार एड करलाम। এই সসগুলোর মধ্যে 3-4 চামচের মতো জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিলাম। এই সসটা বানিয়ে প্রথমে আমি রেখে দেব। এবার পেঁয়াজ ও ক্যাপসিকামকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। মাছটা যে সাইজের আন্দাজে কিউব করে কাটা আছে মোটামুটি সেরকম আন্দাজ করে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। রসুনকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে 2 চামচ তেল নিলাম। একটা ব্রাশ দিয়ে ফ্রাইং প্যানে ভালো করে তেলটাকে স্প্রেড করে নেব। তেল একটু গরম হলে ম্যারিনেট করে রাখা ফিশগুলোকে দিয়ে দিলাম। এখানে অনেকে ফিশগুলোকে ডিপ ফ্রাই করে থাকেন। যদি আপনারা ডিপ ফ্রাই করতে চান তাহলে ম্যারিনেট করার সময় ময়দা ও কর্নফ্লোরের পরিমাণটা আরেকটু বেশি দেবেন। আর একটা ডিম অ্যাড করে ভালো করে মাখিয়েও ডিপ ফ্রাই করতে পারেন। কিন্তু অল্প তেলে এইভাবে শ্যালো ফ্রাই করে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফিশগুলোকে একটু ভেজে নেব। বোনলেস ফিশ হওয়ার জন্য ও ছোট ছোট কিউব হওয়ার জন্য ভাজতে খুব বেশি সময় লাগে না। একটা সাইড এভাবে একটু ব্রাউন কালার হয়ে গেছে, এগুলোকে আমি উল্টে নিচ্ছি। এইভাবে দুটো সাইড হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। যেহেতু বোনলেস ফিস তাই একটু সাবধানে উল্টাতে হবে। ফিশগুলো ভাজা হয়ে গেছে, এবার এইগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার ওই একই ফ্রাইং প্যানে আরও 1 চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হলে চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ ভেজে নেব। ক্যাপসিকাম ও পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ ছড়িয়ে দিলাম। পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু ভাজা হলে তুলে রেখে দিচ্ছি। পেঁয়াজ ও ক্যাপসিকাম ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রেখেছিলাম। এবার এই ফ্রাইং প্যানে আরও 2 চামচ তেল নিয়ে নিলাম। তেল গরম হলে প্রথমে একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এরপর 2 চামচের মতো রসুন কুচি ও 1 চামচ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম। রসুন ও কাঁচা লঙ্কা খুব বেশি ভাজবো না, তেলের মধ্যে 2-3 সেকেন্ড একটু নেড়ে নেব। রসুন ও কাঁচা লঙ্কা একটু ভাজা হয়ে গেলে ভেজে রাখা বোনলেস ফিশটা দিয়ে দিলাম। এবার মাছটাকে একটু নেড়ে নিয়ে সসের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা অ্যাড করে দিলাম। সসগুলোতেও একটু লবণ আছে, তাছাড়া মাছ ম্যারিনেটের সময়ও কিছুটা লবণ অ্যাড করেছিলাম, তাই আন্দাজ মতো লবণ অ্যাড করলাম। যেহেতু টমেটো সস অ্যাড করেছিলাম তাই জাস্ট ব্যালেন্সের জন্য খুবই অল্প চিনি অ্যাড করলাম। 3-4 চামচের মতো জল অ্যাড করলাম।
ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে ঢাকনা লাগিয়ে জাস্ট এক মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। ঢাকনা লাগিয়ে কিন্তু খুব বেশি ফোটাবো না, মাছ খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যেতে পারে। এই সময় আমি এক চামচ সাদা তিলকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। লো ফ্লেমে এক মিনিটের মতো একটু নেড়ে নিলাম। লাইট ব্রাউন কালার হয়ে গেছে, এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এক মিনিট পর ঢাকনা খুলে একটা বাটিতে অল্প জল নিয়ে হাফ চামচ কর্নফ্লোর মিশিয়ে নিলাম। এই কর্নফ্লোর মেশানো জল এর ওপরে ছড়িয়ে দিলাম। এই কর্নফ্লোর মেশানো জল ভালো করে মিশিয়ে গ্রেভিটাকে আরও এক মিনিট ফুটিয়ে নেব। কর্নফ্লোর দেওয়ার পর একটু ঘন হয়ে গেছে। এবার 1/4 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। ড্রাই রোস্ট করে রাখা তিলটাও এর ওপরে দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। চিলি ফিশ এইরকম হালকা গ্রেভি ভালো লাগে, কিন্তু আপনারা যদি স্টার্টার হিসাবে বানাতে চান তাহলে আর একটু ড্রাই করতে পারেন। এইভাবে শ্যালো ফ্রাই করে চিলি ফিশ বানালে ফিশগুলো কিন্তু ভেঙে যাবে না। এরপর আমি একটা সার্ভিং প্লেটে সাজিয়ে নিলাম। ওপরে স্প্রিং অনিয়ন কুচি ও রোস্টেড তিল ছড়িয়ে গরম গরম সার্ভ করুন চিলি ফিশ। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।